নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। একদিকে পিএনবি প্রতারণা মামলায় মেহুল চোস্কি কি দেশে ফিরবে, আবার অন্যদিকে আরেকজন গরু কয়লা পাচারের অন্যতম অভিযুক্ত, এই পশ্চিমবঙ্গেরই অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র, তিনি পালিয়েছেন প্রশান্ত মহাসাগরের বানাটু দ্বীপে। তো এই দুটি জায়গায় একদিকে অ্যান্টিগা থেকে মেহুল চোস্কি ফেরানোর তোড়জোড়, অন্যদিকে এই কয়লা গরু পাচারে অভিযুক্ত সিবিআই এর কাছে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র, তিনি চলে গেছেন প্রশান্ত মহাসাগরের বানাটু দ্বীপে। তাকে কি ফেরানো সম্ভব, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের একটু বলে দিই, এই দুটো প্রাসঙ্গিক কয়লা গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন বিনয় মিশ্র, বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছে বলে সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে এবং সেটা সিবিআই এই তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা একটি হলফনামা পেশ করে বিনয়ের আইনজীবীরা তা জানিয়েছেন বলে সূত্রের খবর। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপরে কম বেশি 80টি দ্বীপ নিয়ে তৈরি রাষ্ট্র ভানাটু নিয়ে ভারত সরকারের সেরকম কোনো কিন্তু মাথা ব্যথা ছিল না। এই বানাটুর দিকে ছোট ছোট দ্বীপ প্রচুর, এই রাষ্ট্রের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি, কেউ যদি সেখানে পালিয়ে যায় সেখান থেকে তাদেরকে নিয়ে আসা, এই চুক্তি ভারতবর্ষের সঙ্গে ছিল না। আর এই বানাটুর দ্বীপে এখানে এরা খুবই অনুন্নত ছোট ছোট দ্বীপ এবং সেখানে যে কেউ গিয়ে নাগরিকত্ব গ্রহণ করতে পারে, সেখানে যদি ইনভেস্টমেন্ট করে এরকম প্রচুর সেখানে আছে যে তারা সেখানে নাগরিকত্ব গ্রহণ করতে পারে, প্রচুর টাকা দিয়ে সেখানে থাকতে পারে। সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন বিনয় মিশ্র, সেটাই জানিয়েছে সিবিআই তরফ। ফলে এই মুহূর্তে বিনয়কে ভানান থেকে দেশে ফিরিয়ে আনা কার্যত অসম্ভব বলেই প্রাথমিকভাবে মনে করছেন শীর্ষ কর্তারা। কূটনৈতিক সূত্রের মতে বেশ কিছু ছোট ছোট দেশ রয়েছে যেখানে নাগরিকত্ব সহজে মেলে, সেখানে সরাসরি সম্পত্তি কেনা বা বিনিয়োগ করলে এই নাগরিকত্ব পাওয়া যায়। বানাটুতে নাগরিকত্ব একইভাবে সহজলভ্য বলেই মনে করছে বিদেশ মন্ত্রক, দেশটির আইন এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছে সিবিআই। এখন প্রশ্ন হলো যে কি করে সিবিআই যখন এই বিনয় মিশ্র যখন বলেছিলেন যে তিনি অনলাইনের মাধ্যমে তিনি সওয়াল জবাবে হাজির হতে চান, সেই বিনয় মিশ্র দেশ ছেড়ে কি করে পালালেন, এটা যেমন একদিকে প্রশ্ন উঠছে, তেমনি আরেকদিকে প্রশ্ন উঠছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণায় অভিযুক্ত মেহুল চোস্কি এবং তিনি পালিয়েছেন অ্যান্টিগা, অ্যান্টিগা থেকে উদাও হয়ে তিনি চলে গেছেন ডোমিনিকায় এবং সেখানে তিনি বেআইনি ভাবে প্রবেশ করার দায় গ্রেপ্তার হয়েছেন। তার আইনজীবীদের দাবি যে অ্যান্টিগা থেকে অপহরণ করে মেহুল চোস্কিকে ডোমিনিকায় নিয়ে যাওয়া হয়েছে। তারা ডোমিনিকার হাইকোর্টে মেহুলকে সশরীরে হাজির করানোর আর্জিও পেশ করেছে, সেই আর্জি শুনানিতে মেহুলের প্রত্যর্পণের পক্ষে সওয়ালে সাহায্য করার যে করতে ডোমিনিকা গিয়েছিল সিবিআই, ইডি এবং সিআরপিএফ, সেটাই খবর। কাতারের একটি বেসরকারি বিমান সংস্থা রয়েছে, সেখানে যায় এবং জানা যায় যে তারাও সম্প্রতি ফিরে আসছে, কারণ সেখানে প্রায় এই প্রত্যর্পণ চুক্তি হতে এক মাসেরও বেশি সময় লাগবে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, একদিকে মেহুল চোস্কি কে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা, আরেকদিকে বিনয় মিশ্র কি করে পালালো, এই নিয়েই আমরা কথা বলব প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। যেটা বলছিলাম যে একদিকে যেমন অ্যান্টিগা থেকে এই মেহুল চোস্কিকে ফিরিয়ে আনা নিয়ে এখনো অধরা আর কি, যাবে কিনা এটা একটা প্রশ্নের মুখে রয়েছে, তেমনি আবার বিনয় মিশ্র যাকে আমরা গরু এবং কয়লা পাচার কাণ্ডে সিবিআই অন্যতম অভিযুক্ত বলে ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে চার্জশিটে জমা পড়বে এবং তাকে সে কোথায় আছে তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, এত কিছু হওয়ার পরে তিনি রাজিও হয়েছিলেন যে তিনি ভার্চুয়ালি তার লয়ার অর্থাৎ আইনজীবীদের মাধ্যমে তিনি সিবিআই এর কাছে আর্জি জানিয়েছিলেন যে তিনি হাজির হবেন, কিন্তু
তাহলে তিনি কোথায়? তার মানে তার আইনজীবীরা জানতে এই জায়গা থেকে তিনি চলে গেলেন পশ্চিম প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের বানাটি দ্বীপে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন বলে বা সেখানকার নাগরিকত্ব নিয়েছে বলে খবর আছে। তো এটাই প্রশ্ন উঠছে, একদিকে মেহুল চোস্কিকে ফিরিয়ে আনা যাবে কিনা, অন্যদিকে আবার এই যে বানাটি দ্বীপে যেখানে তিনি নাগরিকত্ব নিয়েছেন বলে সিবিআই জানাচ্ছে, কি করে চলে গেল এই জায়গাটাই যদি একটু বলে। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে আমি মনে করি যে আমাদের দেশে দুটো আইন আছে, একটা হচ্ছে গরিবদের জন্য আইন, একটা হচ্ছে বড়লোকদের জন্য আইন। এই যে ঘটনাগুলো আপনারা বলছেন যে মেহুল চোকসি থেকে শুরু করে বিনয় মিস্টার মিশ্র থেকে শুরু করে এইগুলো জুড়ে রামশ্যাম যদুমধু করতো, কি ভয়ঙ্কর অবস্থা, তো আপনি নিজে চিন্তা করে দেন। এখন প্রথমে আমি মেহুল চোকসি সম্পর্কে বলি, এটা ওর এগেনস্টে আইটি মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইনালাইজড করেছিল হচ্ছে 8/5/2017 সালে। সমস্ত ইনকোয়ারি টিনকোয়ারি করার পরে ওরা ইনকাম ট্যাক্স থেকে 2017 সালে যে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে যে টাকাটা সেটা হচ্ছে নীরব মোদী অ্যান্ড মেহুল চোকসি 14,000 কোটি টাকা নিয়ে যেটা হলো, তারপরে আপনি জানেন যে এই কেসটা পরবর্তীকালে সিবিআই কে দেওয়া হলো, তারপরে আবার ইডি, তারপরে আরো মারাত্মক হচ্ছে এএসএফআইও সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং অফিস এন্ড ডাইরেক্টর অফ রিভিনিউ ইন্টেলিজেন্স। এটা হচ্ছে গিয়ে আপনার 2017 সাল থেকে 2018 সাল থেকে শুরু হলো তার পিছনে লাগা। এবং আপনি জানেন যে আমাদের ভারতের কতগুলো সমস্যা হচ্ছে, যে আমাদের যে দেশ টোটাল আমাদের সারা পৃথিবীতে 195টা দেশ, তার মধ্যে 193টা দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটের আন্ডারে, ইউনাইটেড নেশনের আন্ডারে থাকলেও আমাদের বহু দেশের সাথে আন্তর্জাতিক চুক্তিটা নেই। সাইবেরিয়ার সাথে যেমন আমাদের আন্তর্জাতিক চুক্তি নেই, কিন্তু আমি থ্যাংকস টু আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদীকে জানাচ্ছি যে ওনার ভাবমূর্তিটা বিদেশে মানুষের কাছে বা রাষ্ট্রপ্রধানদের কাছে এত ভালো, এত উজ্জ্বল যে আজকে মেহুল চোকসি সে কিন্তু আজকে মিসিং ফ্রম আন্টিগুয়া বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি মে 23 থেকে 2021 ওখান থেকে মিসিং হয়ে গেল। মিসিং হয়ে ধরা পড়লো কোথায়? কোস্টাল গার্ড অফ ডোমিনিকা, এটা ইট ইজ ক্যারিবিয়ান আইল্যান্ড, ওইখানে গিয়ে ধরা পড়লো। এবং ওখানে গিয়ে ধরা পড়লো, কিন্তু এখন ও চালাকি করে, যেহেতু ভারত এখন ইন্টারপোলের সাহায্যে এগুলো সমস্ত ইন্টারপোলের সাহায্যে করতে হয়, এগুলো আমাদের এই নমিনাল আমাদের যারা আমরা ইনভেস্টিগেশন করি আমাদের পক্ষে সম্ভব নয়, এগুলো ইন্টারপোল থেকে আরো অন্যান্য ব্রাঞ্চ আছে তারা মিলিতভাবে প্রচেষ্টা করে। এবং সে ওখান থেকে যখন আসার জন্য শুরু, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যখন চেষ্টা করেছে, ঠিক সেই সময় একটি চালাকি করলো যে ও বলল যে আমাকে কিডন্যাপ করে নিয়েছে, এবং কিডন্যাপ করে সাস্টেইন সিভিয়ার ইঞ্জুরি, ও বডিতে বহু ইঞ্জুরি ফিঞ্জুরি দেখিয়ে একটা প্লি করেছিল। কিন্তু গত 3 দিন আগে কিন্তু ওখানকার যে কনসার্ন বিচারক সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এই রিজেক্ট করার ফলে এখন ইন্ডিয়ার একটা সুবিধা হয়েছে তাকে আনা। কিন্তু আপনি জানেন যে মিস্টার মালিয়া কবে অর্ডার হয়েছে আনতে পারছে না, এগুলো হচ্ছে কি মুশকিল। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে ক্লিয়ার যে আমাদের মধ্যে আলোচনা করে যে আনবো, সেইগুলো নানা রকম ওদেরকে, কারণ ওদেরকে লিবার্টি অনেক দেওয়া হয়। যেমন মালিয়া ওখানে একটা একটা মেয়ের সাথে প্রেম করে বসে রইল, মেয়েটি একটা ঝাট করে কেস করে দিল যে আমি লাইফ পার্টনার, আমাকে ছেড়ে ও ইন্ডিয়া চলে যাওয়ার জন্য কনস্পিরেসি করছে, ওটাও একটা পার্ট অফ ইনভেস্টিগেশন। এই যে চালাকি গুলো করে, এবং আপনি যেটা বলছেন যে অ্যাডভোকেটরা দায়িত্ব নিয়ে করে, অ্যাডভোকেটদের আমার হিসাবে হচ্ছে অ্যাবেটমেন্ট অ্যান্ড কনস্পিরেসি অ্যাক্ট করা দরকার, কারণ এরা জেনে শুনে এই সমস্ত করছে। কিন্তু আপনি এটা পারবেন না, কারণ কি ওদের একটা আইন আছে যে ক্লায়েন্টকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এই জায়গাটাতেই আপনারা, যেমন আমাদের পুলিশের একটা ইনভেস্টিগেশনে আছে যে আমরা সোর্স কে বলতে বাধ্য নয়, তেমনি হচ্ছে গিয়ে ডাইরেক্ট যদি এভিডেন্স না থাকে, মার্ডার কেস হোক রেপ কেস হোক ছাড়া, এই সমস্ত ক্লায়েন্টের যদি তারা সাহায্য করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই যারা আমি বলছি যেটা কনস্পিরেসি অ্যাক্ট এবং অ্যাবেটমেন্ট অ্যাক্ট, জানে যে 2 নম্বরই করেছে, 14,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করে একদম ব্যাংকটাকে শেষই করে দিবে। অতএব এই জন্যই আমি বলছি যে এটা একমাত্র ওদের কাছে কিছু করা যায় না, তবে ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করছে ওদেরকে আসতেই হবে, এখানে আসতেই হবে, এটুকু আপনাকে বলতে পারি। সময় লাগলেও অর্থাৎ মেহুল চোকসি দেশে আসবেই, মানে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে আসতেই হবে, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট ছাড়বে না। হ্যাঁ, এবারে যদি বিনয় মিশ্রের জায়গায় আসি, বিনয় মিশ্র যেখানে
প্রে করেছিল আদালতের কাছে সিবিআই এর কাছে যে আমি ভার্চুয়ালি অ্যাটেন্ড করব, ঠিক আছে, হ্যাঁ এই করোনা সময় ভার্চুয়ালি অ্যাটেন্ড করব। সেইখান থেকে যখন সে ভার্চুয়ালি অ্যাটেন্ডটাও পরে করলো না, এবং যেটা হলো যে তিনি এখন নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এবং দেশ ছেড়ে তো আগেই পালিয়েছেন সেটা খবর ছিল, কিন্তু এখন নাকি ভারতীয় পাসপোর্টও জমা পড়ে গেছে এরকম একটা খবর শোনা যাচ্ছে। সেই সঙ্গে সিবিআই যেটা জানিয়েছে যে প্রশান্ত মহাসাগরের বানাটু দ্বীপে তিনি আশ্রয় নিয়েছেন এবং সেখানে নাকি নাগরিকত্ব নিয়েছে। তো কি করে গেল এই জায়গাটাই আমাদের প্রশ্ন। লুকআউট নোটিশ জারি করার পরে কি করে যায়? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আপনি যদি খাগড়াগড়ের যে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেটা বাস্ট করেছিল, সেখান থেকে সাধারণ মানুষ জানতে পেরেছে যে কয়েকজনের কাছে, বাংলাদেশ যারা নাম করা ক্রিমিনাল তাদের এক একজনের কাছে 10টা 12টা করে পাসপোর্ট। আপনি এখন পাসপোর্ট করতে যান, দেখবেন আপনার থাম ইমপ্রেশন থেকে শুরু করে নানা রকম করে আপনাকে একেবারে মাথাটা খারাপ করে দেবে, যা আপনার ডুপ্লিকেট পাওয়া মুশকিল। কিন্তু এরা এক একজনে 10টা 12টা করে পাসপোর্ট করেছে বিভিন্ন, এবং এগুলো বুদ্ধি দিচ্ছে হচ্ছে কি, এক সংখ্যক মানুষ আছে যারা এই সমস্ত বুদ্ধিগুলো দেয়। এখন আমার এটা আমার মানে আমি 100% শিওর যে এর মধ্যে যদি গভর্নমেন্ট হাই অফিসিয়াল ইনভলভ না থাকে তাহলে ইট ইজ নট পসিবল টু লিভ দ্য ইন্ডিয়া। এবং এই যে হাই একদম হাই অফিসিয়াল যদি, এবং পাসপোর্ট অফিসার কিছু থাকতে পারে, পুলিশ অফিসার কিছু থাকতে পারে, পোস্টালে যারা থাকে তারা থাকতে পারে, এবং জাহাজে যারা যে জাহাজে যায় তারা থাকতে পারে, প্রচুর টাকা ইন এক্সচেঞ্জ অফ হিউজ মানি, ইন এক্সচেঞ্জ অফ হিউজ মানি, এটা দিয়ে ওরা যদি এদেরকে পারচেজ না করে পারতে তাহলে তাদেরকে ভারতবর্ষ বা আমাদের ভারত ত্যাগ করা মুশকিল। এবং আমি জানি যে এখানে এই যে আপনি বিনয় মিশ্র নাম বলছেন, এখানে সে কিন্তু একটা পলিটিক্যালি একটা জেনারেল সেক্রেটারি, এবং তাকে প্রথম সমন করে আন্ডার সেকশন 62-তে সিআরপিসি তে সমন করে টু আপিয়ার 14 জানুয়ারি 2021 সালে তাকে সমন করা হয়েছিল যে তুমি আমার সামনে আসো, এবং ওয়ারেন্ট ইস্যু হয় হচ্ছে কি আপনার, আমরা যেটা জানি সিআরপিসি তে হচ্ছে কি 70 এবং 81 সিআরপিসি তে আমাদের ক্ষমতা আছে পুলিশের যে ওয়ারেন্ট ইস্যু করে, যদি না আসে তাহলে WPA হুলিয়া জারি করেছে 82-তে লুকড ইস্যু, ও যাতে পালাতে না পারে তার জন্য হুলিয়া করা হয়েছিল, কোন বর্ডার গুলোতে এবং এয়ারপোর্টে সমস্ত হুলিয়া জারি হয়েছিল, রেড অ্যালার্ট করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আপনি যে এদের সাথে হাই অফিসিয়াল যদি যুক্ত না হয়, লাইক স্পাইডার্স নেট মানে মাকড়সা জালের মতো ইন এক্সচেঞ্জ অফ মানি জড়িয়ে আছে, যে তুমি টাকা দাও তুমি সব পাবে। অতএব এই ক্ষেত্রে দিস ইজ অ্যান এক্সাম্পল, এটাও চোস্তি যেমন এক্সাম্পল, এও একটা এক্সাম্পল যে এত বড় একটা হিনিয়াস ক্রাইম করে সে আজকে আমাদের ভারত ছেড়ে চলে গেল। কিন্তু চলে গেলেও আমি আপনাকে বলছি, চলে গেলেও কিন্তু পার পাবে না, ওকে কিন্তু আসতেই হবে। যেভাবে নাকি কেস সাজানো হয়েছে একের পর এক, যেভাবে কেস ভায়োলেট করেছে এবং সেটা হিনিয়াস ক্রাইমের মধ্যে পড়ে, এবং ইন্ডিয়া কিন্তু ঠিক সেইভাবে ইন্টারপোলের মাধ্যমে এই দুজনকে আনবেই আনবে, এবং নীরব মোদীকেও আনবে, এবং অন্যান্য যারা এই সমস্ত কেসে তাদেরকে ইন্ডিয়াতে আসতেই হবে ওদের। একদম ঠিক বলেছেন, আমরা সেদিকেই অপেক্ষা করে থাকব। কিন্তু এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই তদন্ত, গরু কয়লা পাচারের যে তদন্ত, সেটা তো আরো দীর্ঘায়িত হয়ে যাবে। তো যাই হোক, আমরা সেদিকেই নজর রাখবো, যে আশা করব যে যারা অপরাধী তারা শাস্তি পাক এবং চলে আসে। কিন্তু এটাও ঠিক যে আপনি এটা বললেন যে বিভিন্ন হাই অফিসিয়ালস সাথে যুক্ত থাকে, সত্যি করাপশন আমাদের ভারতবর্ষে যে কোন জায়গায় পৌঁছেছে সেটা দেখলেই বোঝা যায়। যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো সে পাসপোর্ট জমা দিয়ে চলে যাচ্ছে, বা ভারতীয় পাসপোর্ট নাকি জমা দিয়ে দিয়েছে এরকম খবরও আসছে, তাহলে সে কেন ধরা পড়লো না এবং বাইরে, দেশের বাইরে চলে যাচ্ছে? এবং লুকআউট নোটিশ তো শুধু ভারতবর্ষে নয়, তার সঙ্গে আরো কিছু দেশ আছে যেখানে তার সমস্ত বর্ডার থেকে শুরু করে সমস্ত জায়গাতে সেগুলো চলে যায়। সেই জায়গা থেকে কি করে বিনয় মিশ্র অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন, এটা নিয়ে প্রশ্ন আসবে। নিশ্চয় ভারত সরকার এদের ছাড়বে না, আমরা আশা করবো যে আগামী দিনে এদের নিশ্চয়ই শাস্তি হবে, আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ আপনাকে, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আজকে এখানে শেষ করছি, নমস্কার।